একটু 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 অনেক সময় হয়েছে। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে। শ্রদ্ধাভাজন সভাপতি, নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়ক, শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী বেগম সেলিমা রহমান, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন সকলের প্রিয় নেতা, সংগ্রামী জননেতা, নির্যাতন নিপারণের শিকার এই সরকারের হাতে নির্মমভাবে বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহকর্মী সম্মানিত নেতৃবৃন্দ, নারী ও শিশু অধিকার ফোরাম আপনাদেরকে আমন্ত্রণ করেছে লক্ষ্য মাদার অফ ডেমোক্রেসি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবিতে। তাদের এই আহ্বানে আপনারা সাড়া দিয়ে সকাল 8টা থেকে এই রাস্তায় আপনারা অবস্থান করেছেন। যারা সামনে ডাইনে বায়ে আছেন ঠিক সমসংখ্যক পিছনে প্রেস ক্লাবের চত্বরে আছে, অর্থাৎ খালেদা জিয়ার নাম ধরে কেউ ডাক দিলে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে আন্দোলন করার জন্য, অংশগ্রহণ করে এই সরকারের পরিণতি দেখার জন্য। কালকে তিনি যিনি ভাষণ দিয়েছেন যাদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে, সেই জনগণের সামনে যদি বলে আপনাদের ভোটে আমি নির্বাচিত, আপনাদেরকে ধন্যবাদ, এর চেয়ে বড় ঠাট্টা মস্কর আর কিছু আছে? এটা মিথ্যা কথা বলা যায় না, এটা একটা মস্করা করা। এই মস্করা করার দিন শেষ, জনগণের বাংলাদেশ, খালেদা জিয়া মুক্তি পাবে, রাষ্ট্রীয় ক্ষমতা থেকে মুক্তি দিতে হবে শেখ হাসিনাকে, তাকে বিদায় দিতে হবে, তার কাছে আকুতি মিনতি করলে চলবে না। ডাইনে বায়ে যাওয়ার জায়গা নাই, বিদেশে যাবেন ভিসা একে একে বন্ধ। ওই আইনমন্ত্রী, বেআইনি আইনমন্ত্রী আনিসুল হক বলে খালেদা জিয়াকে নাকি ক্ষমা চাইতে গো, দেখলাম সোশ্যাল মিডিয়াতে ওনার নাকি অস্ট্রেলিয়া আর আমেরিকার ভিসা ক্যান্সেল, উনিও আবার খালেদা জিয়াকে ক্ষমা চাইতে পারে। আনিসুল হক সাহেব, সময় থাকতে আপনার নেত্রী নিয়ে এবার কি আর হসপিটালে গিয়ে খালেদা জিয়ার পায়ে ধরে ক্ষমা চান? যদি ভবিষ্যতে শান্তিতে স্বস্তিতে থাকতে চান, বাঁচতে চান, বাইরে আপনাদের জন্য কোনো ওষুধ আর বাকি নাই, বাকি নাই। বেগমপাড়ায় ঠাই তো হবে না, ওই গোয়ালনন্দে একটা পাড়া আছে ওইখানে বোধ আপনাদের ঠাই হবে না। সেই কারণে বলবো আমাদের মনে হয় কথা বলার দিন শেষ, আমাদের এখন হাত মুষ্টি করে সামনে এগিয়ে যাওয়ার দিন, যেখানে যাকে পাওয়া যাবে তাকে সেখানেই পরাস্ত করতে হবে। একটু কূটকৌশল আসতে পারে, আবার করোনার আবির্ভাব দেখিয়ে আমাদের সমাবেশ বন্ধ করতে পারেন, আমার মনে হয় সেই সমাবেশ বন্ধ করে লাভ হবে না। 144 ধারা দিয়ে বহু চেষ্টা করলেন, কোনোখানে আপনার 144 ধারা কাজে লাগে না। আইয়ুব খানের আমলে ঢাকায় একবার কারফিউ দিয়েছিল, এই প্রেস ক্লাবটা ছিল টিনের ঘর, এখানে একটা কুকুর রাস্তা পার হয়েছিল, তো ফটোগ্রাফ ছবি তুলে পরের দিন পত্রিকায় ছাপিয়ে দিছে, নিজ দিয়ে ক্যাপশন লিখলো, আইয়ুব তোর কারফিউ কুত্তায় মানে না।
শেখ হাসিনা আপনার 144 দ্বারা কুত্তায়ও মানেন না। 144 দ্বারা যখন ভাঙ্গা হয়েছে তাহলে আপনি যেখানে আছেন সেখানে দেওয়াল ভাঙ্গার সময় জনগণের কাছে এসেছে। সবাই প্রস্তুত থাকুন, নারী শিশু অধিকারের ডাকে আপনারা আসছেন, আসলে আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য আসছেন। অর্থাৎ খালেদা জিয়া যেখানে আছে সেখানে লক্ষ কোটি জনতা আছে, সেই কারণে আমাদের ভয়ের কোনো কারণ নাই। অতি অচিরেই শেখ হাসিনার দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ।